গাইস, আমরা এখন আছি একদম নজিপুরে, সামনে নজিপুরের চার মাথা। আর এখান থেকে আমরা যাব হচ্ছে সাপাহার রোডে। কোথায় যাচ্ছি সেটা তো বলা হয়নি, সেটা হচ্ছে আমাদের নওগাঁ জেলার সবচেয়ে বড় গণেশ পূজা এবং ঐতিহ্যবাহী যে গণেশ পূজা, মাহমুদপুরে সেই গণেশ পূজা দেখার উপলক্ষে আজকে আবার বের হয়েছি। আর নজিপুর চার মাথা থেকে সাপাহার যে রোডটা, এই রোডটাতে আপনারা ঘুরে যাবেন। অলরেডি আপনারা মিউজিকের সাউন্ড শুনে গেস করতে পারতেছেন যে আমরা মন্দিরের খুব কাছাকাছি চলে আসছি। ফাইনালি চলে আসছি, গণেশ পূজা উদযাপন 2023 মাহমুদপুর পতনী যতনী। যেহেতু এখানে একই জায়গাতে দুটো পূজা হয়, সো আমরা প্রথমে আপনাদেরকে নিয়ে চলে আসলাম ভিতরের পূজা মণ্ডপটাতে। অ্যান্ড এখানে অনেক বড় করে একটা মন্দিরের মতো কিছু একটা তৈরি করছে, আর এটা দুই পাশ দিয়ে মন্দিরের প্রবেশপথ তৈরি করা হয়েছে, যেটা আবার সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হবে। এটার দেওয়ালগাত্রে দেবদেবীর বিভিন্ন মূর্তি ও শোলার নানা কারুকার্য দিয়ে অনেক সুন্দর করে ডেকোরেট করা। অ্যান্ড এটা পার করার পরে আপনাদের চোখে পড়বে মেইন পূজা মণ্ডপের আলোক ঝলমলে প্রবেশপথ। নারী ও পুরুষের জন্য প্রবেশপথ আলাদা করে তৈরি করে দেওয়া হয়েছে। মন্দিরের ভিতরে প্রবেশের পরেই তো দেখছি এখানে সন্ধ্যা আরতি ও পূজা অর্চনা চলছে। পর্বত শৃঙ্গের উপর বিরাজমান বিশাল বাবা গণেশের মূর্তি, অ্যান্ড পিছনে হিমালয় পর্বতের যে ব্যাকগ্রাউন্ডটা দেওয়া হয়েছে, এটা সত্যিই অন্যরকম একটা রূপ দিয়েছিল। চোখ ধাঁধানো ডিজে লাইট অ্যান্ড সোলার কারুকার্য দিয়ে মন্দিরটা এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, সিরিয়াসলি আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে। সো আমরা দ্বিতীয় মন্দিরটা ঘোরা শেষ করে এখন হচ্ছে ফার্স্ট মন্দিরটার দিকে যাচ্ছি। গণেশ পূজাকে কেন্দ্র করে এখানে কিন্তু বিশাল পরিসরে মেলাও বসে, চাইলে আপনারা মেলা থেকে আপনাদের পছন্দ মতো কেনাকাটা করে নিতে পারেন। দিনের বেলাতে অনেক ভিড় হয়, অনেক ভিড়, সিরিয়াসলি আপনারা কল্পনা করতে পারবেন না, চাইলে আপনারাও এসে ঘুরে যেতে পারেন। সো মেলাতে কিছু সময় পার করার পরে এখন আমরা চলে যাব মেইন মন্দিরটার দিকে। প্রথম যে মন্দিরটা, এটা আর অনেক বেশি জাঁকজমক হয়। আমরা ফার্স্ট পূজা মণ্ডপটার সামনে চলে আসছি, চলেন প্রথমেই আর কিছু সিনেমেটিক শট দেখে নিই। এই পূজা মণ্ডপটাও চতুর্দিকে ঘেরা, অ্যান্ড গেটের উপরে দুই পাশে দুটো সিংহ বসানো আছে, অ্যান্ড পুরো গেটটা নানান ধরনের সোনার কারুকার্য দিয়ে অনেক সুন্দর করে ডেকোরেট করা। গেট দিয়ে ভিতরে প্রবেশের পরেই আপনাদের চোখে পড়বে সুন্দর একটি জলের ফোয়ারা, অ্যান্ড এটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। সামনে তাকালে আপনাদের চোখে পড়বে বিশাল সেই পূজা মণ্ডপটা। রং বেরঙের আলো আর দেবদেবীর মূর্তি দিয়ে অনেক সুন্দর করে সাজানো হয়েছিল, সিরিয়াসলি মনে হচ্ছিল যেন একটা রিয়েল মন্দির। অসংখ্য দর্শনার্থী, পূজা ও আরতিতে পুরো মন্দির প্রাঙ্গণ যেন উৎসবের আনন্দে মুখরিত। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে পালন করা হয় গণেশ চতুর্থী। প্রতি বছর এই দিনে ভগবান শ্রী গণেশের পূজা করা হয়। এই বছর মানে 2024 সালে গণেশ পূজা অনুষ্ঠিত হবে 7 সেপ্টেম্বর শনিবার। ভগবান শ্রী গণেশের অনেক বড় একটা মূর্তি তৈরি করা হয়েছে, অ্যান্ড ডেকোরেশনটা সত্যি ওয়াও লেভেলের হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলে যাবেন না। আর এটা লোকেশন তো আপনাদেরকে বলেই দিয়েছি, নজিপুর শহর থেকে সাপাহার রোডের দিকে মোটামুটি 2-3 কিলোমিটার আসলেই হাতের পাশেই আপনারা দেখতে পাবেন এই গণেশ পূজা ও মেলা। সো চলেন আমরা এখন কিছু সিনেমেটিক ভিউ দেখে আসি। We'll be right back.
সো গাইস, ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলে যাবেন না। অ্যান্ড ভিডিওটা শেয়ার করে বন্ধুবান্ধব সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।